বের হওয়ার সময় কি দোয়া রয়েছে? বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহি, হ্যাঁ, ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এর ফজিলতটা শুনেন, এটা পাবেন কি? কত যে লাভ আছে, যদি লাভগুলি আমরা মনে রাখতাম তো আমরা এই গাফিলতি করতাম কতবার বের হচ্ছে অভ্যাস করার। আমি দেখেছি কয়েকবার অভ্যাস করলে এমনিতে চলে আসবে, হ্যাঁ, দরজা খুলে বেরোলে জুতো স্যান্ডেল পায়ে দিতে মনে চলে আসবে, কিন্তু অভ্যাস করে নিতে হবে, কয়েকদিন একটু মনে রেখে সজাগ হয়ে আপনাকে অভ্যাস করতে হবে। আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কালা ইয়ানি ইজা খারাজা মিন বাইতিহি, যেই ব্যক্তি বাড়ি থেকে বের হওয়ার সময় বলল বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহি, আল্লাহর নামে শুরু করছি আমার বাড়ি থেকে বের হওয়া, আল্লাহর উপর ভরসা রাখছি, ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ মানে আপনি একটু আগে শুনলেন যে আল্লাহ ছাড়া আমার কোনো শক্তি নেই, সামর্থ্য নেই, ক্ষমতা নেই, ইউকালুল্লাহু, তখন আল্লাহর পক্ষ থেকে বলা হয় ফেরেশতা মালায়েকার মাধ্যমে, মালায়েকা বলে হুদিতা, তুমি সঠিক রাস্তা পেয়ে গেছো, হেদায়েতের রাস্তা পেয়ে গেছো, হেদায়েত দুনিয়ার হেদায়েত আর আখিরাতের হেদায়েত বুঝাই আপনাদেরকে, আখিরাতের বা দিনের হেদায়েত বলি, দিনের হেদায়েত মানে দিনের উপর অটলতা, জান্নাতের রাস্তায় থাকা, এটা হচ্ছে হেদায়েত। আর দুনিয়ার ক্ষেত্রে হেদায়েত মানে সঠিক রাস্তা বা অর্থাৎ যেই উদ্দেশ্যে তুমি বাড়ি থেকে বেরিয়েছ তোমার কাজ সফল হবে, হদিতা রাস্তা পেয়ে গেছো, বলি না যে তুমি যে কাজে বেরিয়েছো সফল হবে, এটা হদিতা মানে যেই কাজে বেরিয়েছো কি হবে, সফল হবে, কোনো বিপদ আপদ আসবে না, দুর্ঘটনা হবে না, হ্যাঁ, বালা মুসিবত আসবে না, অথবা তুমি ব্যর্থ হয়ে ফিরবে, অনেক সময় ব্যর্থ হয়ে ফিরতে হয়, গেলাম অনেক হয়রান হইলাম কিন্তু কাজ কিছু হইল না, কাজ কিছু হইল না, হদিতা বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, যেহেতু বলেছো সুতরাং হদিতা তোমাকে রাস্তা দেখিয়ে দেওয়া হয়েছে দুনিয়া এবং দিনের রাস্তা, ও কফিতা এবং তোমার জন্য যথেষ্ট হয়ে গেছে, তোমার জন্য কি হয়েছে, কিসে যথেষ্ট হয়েছে মানে তোমার হেফাজতের জন্য যথেষ্ট হয়ে গেছে, হ্যাঁ, তোমার হেফাজতের জন্য যত, ও ওকিতা এবং তোমাকে রক্ষা করা হয়েছে, ওকিতা মানে তোমাকে সমস্ত অনিষ্ট থেকে বাঁচিয়ে দেওয়া হয়েছে, ও তানাহা আনহু শয়তান বা আনকা শয়তান, শয়তান তোমার থেকে দূরে সরে গেছে, শয়তান তোমার যে ক্ষয়ক্ষতি করতো তোমার থেকে কেটে পড়েছে, মানে তোমার রাস্তায় আর দাঁড়াবে না, শয়তান গোমরা করার জন্য যে একে শিরক বিদাত করাবো বা পাপ করাবো, অন্যায় করাবো, হারাম খাওয়াবো, ওটাও করাইতে পারবে না, আর শয়তান হয়তো শারীরিক ভাবে ক্ষতি করবো, হ্যাঁ, স্বাস্থ্যের দিক থেকে ক্ষতি করবো, পারিবারিক দিক থেকে ক্ষতি করবো, অর্থের দিক থেকে ক্ষয়ক্ষতি করবো, সব ক্ষতি করার চেষ্টা করে যিনি শয়তান, তা না হানকা শয়তান, শয়তান তোমার থেকে কেটে পড়েছে, কতটি ফজিলত, হদিতা ও কুফিতা ও উকিতা ও তানাহানকা শয়তান, চারটি ফজিলত। আবু দাউদের হাদিস, তিরমিজি, নাসাইর হাদিস এবং এই হাদিস ঠিকই আল্লামা আল-আলবানী সহি বলেছেন। আরো আবু দাউদে রয়েছে, শয়তান দেখলো যে এ তো বাড়িতে বের হওয়ার সময় এই দোয়া পড়েই নিল, তখন এক শয়তান যে শুনেছিল আর এক শয়তান যে আরো একটু আশেপাশে আছে ওরা শোনেনি, ওই শয়তানকে বলে বা ওই শয়তানদেরকে বলে ইয়াকুলু শয়তান লি শয়তানিন আখার, এক শয়তান আর এক শয়তানকে বলে কাইফা লাকা বিরাজুলিন, তুমি কি করতে পারবে ওই মানুষের, হ্যাঁ, যেই ব্যক্তি কাদ হদিয়া ওয়া কুফিয়া ওয়া ওকিয়া, যাকে আল্লাহ সঠিক রাস্তা দেখে দেশে সফল হবেই এবং তার জন্য আল্লাহ যথেষ্ট হয়েছে, হ্যাঁ, আল্লাহ পাক কাফা বিল্লাহি শাহিদা কাফা বিল্লাহি আছে না, ওই কুফিতা ওখান থেকে আল্লাহ যার জন্য কাফি যথেষ্ট হয়েছে, ওয়া ওকিয়া আর যাকে রক্ষা করা হয়েছে হেফাজতে রাখা হয়েছে, তার কি করতে পারবে, লাভ নেই, এখানে মেহনত করে শ্রম দিয়ে লাভ নেই, অন্য কাউকে দেখো, অন্য শিকারী খুঁজো, শয়তান কি বলে, এক শয়তান আর এক শয়তানকে বলে যে অন্য শিকারী খুঁজ, একে পারা যাবে না, কারণ একে আল্লাহ সুরক্ষিত করে দিয়েছে।